আর নয় বিপন্ন জীবন, নিরাপদ জীবনের নিশ্চয়তায় বিআরবি কেবলস। স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু সবসময় তা হয় ছোট আকারের, তা হয় নিজেকে নিয়ে। খুব কম মানুষের ক্ষমতা থাকে বড় স্বপ্ন দেখার। শুরু থেকেই অনেক বড় একটা স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ মুজিবুর রহমান। ৩৪ বছর আগে কুষ্টিয়ার বিসিক শিল্প এলাকায় যাত্রা শুরু করা বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০টি অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে আজ বিআরবি গ্রুপে পরিণত হয়েছে। কুষ্টের বেসিক শিল্প এলাকায় ১৯৭৮ সালের ২৩ অক্টোবর জনাব মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু হয় বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের। বিশ্ববরেণ্য জরিপ সংস্থা গোবি ইন্টারন্যাশনালের জরিপ অনুযায়ী সারা পৃথিবীর কেবল উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে বিআরবি কেবলস সম্মানজনক ৩৩তম স্থান নিশ্চিত করেছে। দেশের কেবল শিল্পের শীর্ষ এই প্রতিষ্ঠানটি শুধু আকারেই সবচেয়ে বড় নয়, প্রযুক্তিগতভাবেও দেশের সর্বাধুনিক প্রতিষ্ঠান। পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে বিআরবি কেবলস সবসময় আপোষহীন, তাই গুণগত মান নিশ্চিত করতে এখানে কঠোরভাবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, আমেরিকান সোসাইটি অফ টেস্টিং মেটেরিয়াল, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন এবং বিএসটিআই মান অনুসরণ করা হয়। বিআরবি পণ্যের মান ঠিক রাখার জন্য এশিয়া মহাদেশের জাপান ও দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আমেরিকার চিলি থেকে সর্বোচ্চ মানসম্পন্ন কাঁচামাল যেমন কপার ক্যাথড, অ্যালুমিনিয়াম ইনগট, পিভিসি এবং এক্সএলপিই কাঁচামাল সংগ্রহ করে। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিআরবি নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করে পিভিসি এবং এক্সএলপি গ্র্যানুলস, যা উৎপাদিত তারের ইনসুলেশনে ব্যবহৃত হয়। আর বাংলাদেশে কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র বিআরবিরই রয়েছে এক্সএলপিই প্ল্যান্ট। সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এখানে কপার ক্যাথড থেকে কপার রড এবং অ্যালুমিনিয়াম ইনগট থেকে অ্যালুমিনিয়াম রড তৈরি করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে কোম্পানির সকল প্রকার কেবল এবং ওয়্যার তৈরির কাজে ব্যবহৃত হয়। কেবল উৎপাদনে স্বয়ংক্রিয় ও অনলাইন কিউরিংয়ের জন্য সম্পূর্ণ অটোমেটিক কন্টিনিউয়াস ক্যাটেনারি ভলকানাইজিং টেকনোলজি বাংলাদেশে একমাত্র বিআরবি ব্যবহার করে এবং তৈরি করে অত্যন্ত সংবেদনশীল এক্সএলপিই, পিভিসি ইনসুলেটেড পাওয়ার কেবলস এবং ৩৩ কেভি পর্যন্ত লো টেনশন ও মিডিয়াম টেনশন মানের কেবলস। কেবল উৎপাদনে ত্রুটি ও প্রযুক্তিগত দুর্বলতা নিরসন কল্পে এই প্রযুক্তি নিশ্চিত করে যে এই প্রকল্পে উৎপাদিত কেবলের কোনো প্রান্তে অথবা কোনো পর্যায়ে এয়ার গ্যাপ, আনইভেন কোটিং এবং উইক বন্ডিংয়ের মতো সম্ভাব্য কোনো ঝুঁকির সামান্যতম সম্ভাবনা থাকে না। ফলে বিআরবি কেবলস ব্যবহারে সার্কিট বিপর্যয়, ওভারহিটিং, আগুন বা বিস্ফোরণের কোনো অবকাশ নেই। সিসিভির পাশাপাশি উচ্চ সংবেদনশীল পাওয়ার কেবল উৎপাদনের জন্য বিআরবি কেবলসে রয়েছে সমসাময়িক সব ধরনের এবং সর্বাধুনিক প্রযুক্তি। এছাড়াও উৎপাদনের ক্ষেত্রে ফ্ললেস আরমারিং, পিভিসি ও এক্সএলপিই ইনসুলেটিংয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের আধুনিক শিল্প প্রযুক্তি এখানে ব্যবহৃত হয়। নিশ্চিন্ত নিরাপত্তা এবং গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিআরবি এখন সব ধরনের ডোমেস্টিক ওভারহেড কন্ডাক্টর সহ কলকারখানায় ব্যবহার্য সব ধরনের কেবল, ওয়্যার্স এবং কন্ডাক্টর তৈরি করছে।
BRB Cables এখন বিশ্বমানের অপটিমাম রেসপন্স গ্যারান্টেড টেলিফোন কেবলস এবং ইনস্ট্রুমেন্টেশন কেবল তৈরি করছে যেখানে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ 200 পেয়ার কেবলস একসাথে ব্যবহার করা যায়। BRB কেবলসের উৎপাদিত জেলি ফিল্ড এবং পলি এএল টেলিফোন কেবল অত্যন্ত সাফল্যের সাথে যে কোনো ধরনের ডাটা লস প্রতিরোধ এবং তথ্য প্রবাহের কার্যকারিতা বৃদ্ধি নিশ্চিত করে। BRB-র ইনস্ট্রুমেন্টেশন কেবলস যে কোনো ধরনের চৌম্বকীয় প্রতিবন্ধকতা, তেল ও সূর্যরশ্মির প্রভাব থেকে রক্ষা করে এবং কন্ডাক্টরের তাপমাত্রার ওঠানামা প্রতিরোধ করে। বিশ্বমানের সুপার এনামেল কপার ওয়্যার উৎপাদন BRB-র পণ্য সম্ভারে এক অসাধারণ সংযোজন, যার ইনসুলেশনে ব্যবহার করা হয় বিশ্বের সর্বোৎকৃষ্ট ভার্নিশড ইনসুলেশন উপাদান। সুপার এনামেল কপার ওয়্যারের উচ্চমাত্রার থার্মাল কন্ডাক্টিভিটি নিশ্চিত করে এর অধিক স্থায়িত্ব, তাপ নিরোধী বৈশিষ্ট্য, পরিবাহী গুণ, ক্ষয়রোধের নিশ্চয়তা। কোয়েক্সিয়াল কেবল উৎপাদনেও BRB-র রয়েছে দারুণ অভিজ্ঞতা। অত্যন্ত নিপুণ দক্ষতার সাথে উৎপাদিত কোয়েক্সিয়াল কেবলস যে কোনো ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, শব্দতরঙ্গজাত ধ্বনি বিপর্যয় এবং বাইরের শব্দ প্রতিরোধ করে কেবলের ভেতরের সিগন্যাল অটুট রাখতে সক্ষম। ইন কেবলের মাধ্যমে যুক্ত হয়েছে এক অভিন্ন নেটওয়ার্কের মধ্যে যার অংশ বাংলাদেশও। আর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এই সংযুক্তির কোনো বিকল্প নেই, তাই দেশের শীর্ষস্থানীয় কেবল কোম্পানি হিসেবে BRB তার উৎপাদন তালিকায় যোগ করেছে মেরিন কেবল এবং মাত্র কিছুদিনের মধ্যে সর্বোচ্চ গুণগত মানের স্বীকৃতি হিসেবে অর্জন করেছে জিএল মেরিন কেবল অ্যাপ্রুভাল সার্টিফিকেট 2010। এখানে উৎপাদন হয় 33 kV পর্যন্ত PVC এবং XLPE ইনসুলেটেড পাওয়ার কেবল। একইভাবে এখানে উৎপাদন হয় ওভারহেড কন্ডাক্টর, ফ্লেক্সিবল কেবলস সহ বিভিন্ন মান ও মাত্রার কেবলস এবং ওয়্যারস। বর্তমানে বিশ্বমানের অপটিক্যাল ফাইবার কেবল তৈরির সর্বাধুনিক প্রযুক্তিও সংযোজিত হয়েছে এখানে এবং উৎপাদিত হচ্ছে বিশ্বমানের অপটিক্যাল ফাইবার কেবল। এটি এমন একটি প্রযুক্তি যেখানে প্লাস্টিক বা ফাইবারের কেবলস ব্যবহার করা হয় তথ্য প্রেরণের জন্য। অপটিক্যাল ফাইবার কেবল এক বা একাধিক অপটিক্যাল ফাইবারের সমন্বয় তৈরি কেবল, যার প্রতিটি কেবল আলাদাভাবে প্লাস্টিক দিয়ে কোট করা থাকে। BRB উৎপাদিত অপটিক্যাল ফাইবার কেবল প্রযুক্তিগতভাবে খুবই শক্তিশালী। বিদ্যুৎ প্রবাহে ওভারলোড বা শর্ট সার্কিটের দুর্ঘটনার হাত থেকে স্থাপনাকে রক্ষার জন্য স্বয়ংক্রিয় একটি সুইচ হল মিনিয়েচার সার্কিট ব্রেকার। BRB-র নতুন সংযোজন এই সার্কিট ব্রেকার। এখানে সম্পূর্ণ আধুনিক মেশিনারিজের সাহায্যে দক্ষ কর্মীদের হাতে তৈরি হয় BRB মিনিয়েচার সার্কিট ব্রেকার। স্থাপনা বা সার্কিটের বিদ্যুতের প্রবাহের উপর ভিত্তি করে এক পোল, দুই পোল বা আরও বেশি পোলের মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আমদানিকৃত অ্যালুমিনিয়াম থেকে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি হয় ফ্যানের প্রতিটি ছোট বড় পার্ট। তারপর দক্ষ কর্মীদের হাতে তৈরি হয় লাভলি ফ্যান। উৎপাদনের প্রতিটি ধাপে রক্ষা করা হয় কঠোর মান, তাই লাভলি ফ্যান অল্প সময় অর্জন করেছে গ্রাহকের সন্তুষ্টি আর আস্থা।
কেবল তৈরির প্রতিটি ধাপে বিআরবি তার কাঁচামাল এবং কেবলের উপর পরীক্ষা চালায় যতক্ষণ না উৎপাদিত পণ্য বাজারে ছাড়ার জন্য চূড়ান্তভাবে সংরক্ষণ করা হয়। বিআরবি পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য এখানে রয়েছে একটি অত্যাধুনিক ল্যাবরেটরি। এখানে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত আধুনিক যন্ত্রপাতি। উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের পূর্বে গুণগত মান যাচাইয়ের এখানে রয়েছে হটসেট টেস্ট, XLPE ও PVC এজিং টেস্ট, 63 kV হাই ভোল্টেজ কেবল টেস্ট, পার্শিয়াল ডিসচার্জ টেস্ট এবং ইম্পালস টেস্টের ব্যবস্থা। এই ধরনের একটি সুসজ্জিত এবং অত্যাধুনিক ল্যাব শুধুমাত্র বিআরবিতেই রয়েছে। অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান কর্তৃক পণ্যের গুণগত মানের প্রতিটি ধাপ পরীক্ষা করে ছাড়পত্র পেলেই সেটি বাজারজাতকরণ করা হয়। সঠিক সময়ে দেশব্যাপী পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিআরবি কেবলসের রয়েছে অত্যন্ত সমৃদ্ধ বিপণন নেটওয়ার্ক। পণ্য পরিবহনে নিয়োজিত ডেলিভারি ভ্যানগুলি 24 ঘন্টা তৈরি থাকে দেশের যে কোনো প্রান্তে গ্রাহকের গন্তব্যে মাল পৌঁছে দিতে। সর্বোচ্চ গুণগত মানের কারণে 80 দশকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিআরবি বাংলাদেশের কেবল বাজার নিয়ন্ত্রণ করছে, আর এখন দেশের কেবল বাজারের প্রায় 60% চাহিদা মিটিয়ে রপ্তানিতেও শীর্ষে রয়েছে বিআরবি কেবল। আজ বিআরবি কেবলস দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর এভাবেই বিআরবি দেশের কেবল শিল্পে তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দক্ষ কর্মী ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বিআরবি কেবলসে রয়েছে আন্তর্জাতিক দক্ষতা সম্পন্ন প্রশিক্ষক এবং কারিগরি বিশেষজ্ঞগণ। জরুরি এবং প্রাত্যহিক চিকিৎসা সহায়তা বিআরবি সিস্টেমের এক অবিচ্ছেদ্য অংশ। প্ল্যান্টে অগ্নিকাণ্ড প্রতিরোধে তড়িৎ কর্মক্ষম অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা ছাড়াও বিআরবি কেবলে নিয়মিত অগ্নি নির্বাপন মহড়া চালানো হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে উৎপাদন স্থাপনার চারপাশে রাখা হয়েছে পর্যাপ্ত ফাঁকা জায়গা, যা যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত দ্রুত নিরসন নিশ্চিত করে। মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী কোম্পানি বিআরবি অর্জন করেছে ISO সনদ এবং বেশ কিছু সম্মাননা পুরস্কার। বিআরবি একমাত্র কেবল উৎপাদনকারী কোম্পানি যারা জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে এবং এ পর্যন্ত 3 বার এই ট্রফি অর্জনে সক্ষম হয়েছে। এছাড়া রয়েছে আমেরিকান গোল্ডেন অ্যাওয়ার্ড, আর্চ অব ইউরোপ অ্যাওয়ার্ড, স্যার সলিমুল্লাহ পুরস্কার সহ আরও অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। এছাড়াও দেশের একমাত্র কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারের কাছ থেকে অর্জন করেছে পরিবেশ সনদ। কুষ্টের বেসিক শিল্প এলাকায় বিআরবি গ্রুপের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শিল্পানুরাগী আলহাজ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় 1990 সালে এর যাত্রা শুরু হয়। এখানে রয়েছে কড়াই সেকশন, অ্যালুমিনিয়াম সেকশন, ননস্টিক সেকশন, প্রেশার কুকার সেকশন এবং প্লাস্টিক সেকশন। কাস্টিং কড়াই সেকশনে 0.25 কেজি থেকে শুরু করে 2.5 কেজি ওজন পর্যন্ত অ্যালুমিনিয়াম কড়াই তৈরি করা হয়। অ্যালুমিনিয়ামের যাবতীয় তৈজসপত্র তৈরি হয় কিয়ামের অ্যালুমিনিয়াম সেকশনে। কিয়ামের ফুড গ্রেড অ্যালুমিনিয়াম আন্তর্জাতিক মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত। ননস্টিক সেকশনে সরঞ্জাম তৈরি হয় 3 মিলিমিটার পুরু হাই গ্রেড অ্যালুমিনিয়াম শিটে, যা দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দেয়। জার্মানি থেকে আমদানিকৃত বিশ্বখ্যাত গ্রেড রং আলফা কোটিং ব্যবহার করা হয় কিয়ামের প্রতিটি ননস্টিক পণ্যে, আর ভোক্তার প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয় কিয়ামের প্রতিটি পণ্যের আকার ও আয়তন। কিয়াম প্রেশার কুকার সবসময় নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। নির্মাণের প্রতিটি পর্যায়ে ফুড গ্রেড মান নিয়ন্ত্রণ করা হয় কঠোরভাবে। প্রতিটি পণ্যের ওয়ারেন্টি 12 বছর। প্লাস্টিক সেকশনে তৈরি কিয়ামের হট অ্যান্ড কোল্ড ফুড পট এখন দারুণ জনপ্রিয়। স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি হয় এখানকার প্রতিটি প্লাস্টিক পণ্য। কিয়ামের প্রতিটি প্লাস্টিক পণ্য দেখতে দারুণ আর দীর্ঘস্থায়ী। দেশের চাহিদা পূরণ করে কিয়াম পণ্য এখন রপ্তানি হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ড এবং ভারত সহ আরও অনেক দেশে।
উন্নত মানের প্লাইউড ও পার্টিকেল বোর্ড উৎপাদনে এমআরএস এর রয়েছে একটি অত্যাধুনিক প্রকল্প। কাঠের বিকল্প কাঠ অন্য কিছু নয়, কিন্তু সেই কাঠ যদি অত্যাধুনিক প্রযুক্তি আর মেশিনারিজের সমন্বয়ে প্রক্রিয়াজাত করা হয়, তবে তা দিয়ে তৈরি হবে এ যুগের উপযোগী, সাশ্রয়ী, টেকসই, বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন আসবাবপত্র। সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যান্টে দক্ষ টেকনিশিয়ানদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এমআরএস উৎপাদন করছে বিশ্বমানের মেলামাইন লেমিনেটিং বোর্ড। শুধু আসবাবপত্রের জন্যই নয়, মনোরম ডেকোরেশন, ঘরের সিলিং ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে এমআরএস মেলামাইন লেমিনেটিং বোর্ড যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে চলছে। এমআরএসে নতুন সংযোজন হচ্ছে এমডিএফ, এইচডিএফ, ভিনিয়ার্ড এমডিএফ এবং লেমিনেটেড এমডিএফ বোর্ড। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি উচ্চমান সম্পন্ন এই বোর্ড আকৃতি ও গঠনগতভাবে অত্যন্ত শক্ত এবং মজবুত, আর কাঠের মতোই স্ক্রু ও পেরেক ধারণ ক্ষমতা সম্পন্ন। মৌসুমি সংকোচন প্রসারণ হয় না, ঘুণ বা পোকা না ধরাতে কাঠের আধুনিক বিকল্প হিসেবে ব্যবহার করা হয় অফিস বা যে কোনো ইন্টেরিয়রের কাজে। বিশাল বিআরবি পরিবারের আর এক সদস্য বিআরবি পলিমার লিমিটেড। ১৯৯৭ সালের আত্মপ্রকাশ। এখানে রয়েছে দেশের প্রথম বার্নিশ প্ল্যান্ট। জার্মানি, ফ্রান্স, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত বিশ্বমানের কাঁচামাল এখানে উৎপাদন সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। জাপানের কারিগরি সহায়তায় বিআরবি পলিমার পিভিসি কম্পাউন্ডও উৎপাদন করে থাকে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের স্বীকৃতি হিসেবে বিআরবি পলিমার লিমিটেড অর্জন করেছে 9001:2000 এবং বিএসটিআই সনদ। ইউরোপীয় প্রযুক্তি এবং দক্ষতাকে কাজে লাগিয়ে মাত্র কয়েক বছরে বিআরবি পলিমার ইউপিভিসি পাইপ উৎপাদনে দেশে শীর্ষস্থান অর্জন করেছে। বিআরবি ইউপিভিসি পাইপ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বৈদ্যুতিক ও টেলিফোন কেবল সংরক্ষণ ছাড়াও ভেন্টিলেশনে, নিরাপদ গ্যাস সঞ্চালন, পানি সেচ, প্লাম্বিং ইত্যাদি কাজে বিআরবি ইউপিভিসি পাইপের কোনো বিকল্প নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্রোকারেজ হাউস হিসেবে বিআরবি সিকিউরিটিজ বিনিয়োগকারীদের কাছে বেশ সুনাম ও আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠানের আধুনিক সব ব্যবস্থা গ্রাহকদের মধ্যে সৃষ্টি করেছে নতুন আগ্রহ। 2005 সালে প্রতিষ্ঠার পর থেকে বিআরবি সিকিউরিটিজ লিমিটেড বেশ সুনামের সাথে ব্যবসা করে চলেছে। টিপিটি কেবলস বিআরবি গ্রুপের আর এক অঙ্গ প্রতিষ্ঠান। 2004 সালে 17 আগস্ট যার যাত্রা শুরু। বৈদ্যুতিক ওয়্যার্স ও কেবল এবং মানসম্পন্ন কন্ডাক্টর উৎপাদনই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। এখানে মূলত অ্যালুমিনিয়াম কেবল উৎপাদন করা হয় এবং পিডিবি, আরইবি, ডেসা, ডেসকো ইত্যাদি প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের উদ্দেশ্যেই টিপিটির জন্ম। নির্ভরযোগ্য পণ্য উৎপাদন করে টিপিটি কেবল ইতোমধ্যেই গ্রাহক সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। বিআরবি গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান লাভলি হাউজিং। ঢাকা ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আবাসন সমস্যা মেটানোই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। কুষ্টিয়া শহরের লাভলি টাওয়ার লাভলি হাউজিং এর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের কোনো জেলা শহরে এটি প্রথম কোনো 10-তলা বাণিজ্যিক ভবন। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ছাড়াও এখানে রয়েছে প্রশস্ত সিঁড়ি, সার্বক্ষণিক লিফট, স্ট্যান্ডবাই জেনারেটর এবং বেসমেন্টে গাড়ি পার্কিং সহ যাবতীয় সুবিধা। বিআরবি এনার্জি লিমিটেড।
বাংলাদেশে বিদ্যুতের ক্রমবর্ধমান ঘাটতির কারণে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন ব্যবস্থার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারছে না। এই সমস্যার হাত থেকে মুক্তির পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে 2009 সালে কুষ্টিয়ার বিসিক এলাকায় প্রতিষ্ঠিত হয় বিআরবি এনার্জি লিমিটেড। বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে রয়েছে জাপানের দাইহাটসু কোম্পানির তিনটি বৃহৎ জেনারেটর, আর এর উৎপাদন ক্ষমতা প্রায় 11 মেগাওয়াট, যার সাহায্যে কুষ্টিয়ার বিসিকে অবস্থিত বিআরবি গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলো চাহিদা পূরণ করা হয়। আকাশপথে দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার মাধ্যমে কর্পোরেট, মেডিকেল এভাকুয়েশন ও চার্টার্ড কাজে সেবা দেওয়ার লক্ষ্যে 2012 সালে বিআরবি গ্রুপে যুক্ত হয় বিআরবি এয়ার লিমিটেড। এখানে ব্যবহৃত হয় সর্বাধুনিক এবং সম্পূর্ণ নতুন বেল 407GX হেলিকপ্টার, যা বাংলাদেশে প্রথমবারের মতো আমদানি করা হয়েছে। কিয়াম সিরাতুন্নেসা ট্রাস্ট, সমাজ কল্যাণে রয়েছে বিআরবি গ্রুপের অবদান। বিআরবি গ্রুপের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান তার মরহুম পিতামাতার নামে চালু করেছেন কিয়াম সিরাতুন্নেসা ট্রাস্ট। গরিব ও অসহায় ছাত্ররা এখানে কোরআনে হেফজ ও আধুনিক শিক্ষার সুযোগ পেয়ে থাকে। এছাড়াও দুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা, বন্যা দুর্গতদের সাহায্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্য সহ আরও নানাবিধ সেবামূলক কাজ করে যাচ্ছে কিয়াম সিরাতুন্নেসা ট্রাস্ট। সম্প্রতি সিরাতুন্নেসা হাসপাতালের জন্য জমি ক্রয় করে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে। প্রায় প্রতি বছরই সর্বোচ্চ করদাতা হিসেবে বিআরবি গ্রুপের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান পেয়ে আসছেন সেরা করদাতার মর্যাদাপূর্ণ সম্মান। 1994 সাল থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা পেয়ে আসছেন সিআইপির মর্যাদা। তারই ধারাবাহিকতায় এবছর বিআরবি পরিবারের সকল ব্যবস্থাপনা পরিচালকগণ একই সাথে পেয়েছেন সিআইপির মর্যাদা, যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। বিআরবি বাংলাদেশের শিল্প ও বাণিজ্যে যেন এক সূর্য হিসেবে আবির্ভূত হয়েছিল, যে সূর্যের আলোয় আলোকিত হয়েছে শিল্পের সম্ভাবনাময় অনেক খাত। 34 বছরের অর্জন সঙ্গে নিয়ে এ সূর্য এখন জল জল করে আলো দিচ্ছে। বিআরবির আলোয় আলোকিত এই দেশ, এ আলো অব্যাহত থাকবে অনন্তকাল।